স্বপ্নদোষ হওয়ার পর সময় না থাকার কারণে লুঙ্গি বা পায়জামা পরিবর্তন করে গোসল না করে নামাজ পড়া যাবে কি না? ফজরের নামাজ না ভাই, স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয়, আর গোসল ফরজ হলে গোসল ছাড়া নামাজ পড়া যাবে না। সময় কম যদি বলেন তাহলে সেক্ষেত্রে গোসল খুব কম সময় করার সিস্টেমও আছে, ঝর্ণা হোক আর পুকুর হোক, এক থেকে দেড় মিনিটের ভিতরে ফরজ গোসল করা যায়। স্বপ্নদোষ হলে ফরজ গোসল ফরজ হয়, আর গোসল ফরজ হলে কি করতে হবে? গোসল করে তারপরে নামাজ পড়তে হবে। এক মিনিটে কুইক ফরজ গোসল করা যায়, এক মিনিট দেড় মিনিট দুই মিনিটে ইমার্জেন্সি, কাপড় চোপড় পরে ধুলেন, ফটাফট করে শুধু শরীরের নাপাকগুলো ধুয়ে পুরো শরীরের উপরে পানি দিয়ে কোনো রকম পানির কাপড় নিয়ে আপনি নামাজ পড়ে ফেললেন। অতএব সময়ের অভাবে গোসল করা যায় নাই, এই অজুহাত গ্রহণযোগ্য হবে না। স্বপ্নদোষ হলে অবশ্যই কি করতে হবে? গোসল করতে হবে, শুধু পোশাক চেঞ্জ করে নামাজ পড়লে হবে না। এক দুই ফোঁটা পেশাব ঝরে তাহলে কাপড় বদলে নামাজ আদায় করা জায়েজ আছে নাকি গোসল করতে হবে? আর পেশাবের ফোঁটা যদি কাপড় চোপড়ে লাগে তাহলে সেক্ষেত্রে আপনার গোসল করতে হবে না, যে জায়গায় লাগছে সেই জায়গায় ধুইতে হবে, কাপড় লাগছে ওই কাপড়টা ধুবেন, শরীরে লাগলে সেই শরীরটা ধুইতে হবে। অনেক যুবক যুবক মানুষ আছে, আপনি যখন জিজ্ঞেস করবেন ভাই নামাজ পড়ো না নামাজ পড়তে আসো, তো আমতা আমতা করে বলে হুজুর কাপড় খারাপ আছে না, এরকম কিছু যুবক বলে বাবা তোমার কাপড় কেন খারাপ হলো, তুমি কি ডায়রিয়ার রোগী যে অটো হয়ে গেছে কাপড় নষ্ট হয়? মুসলমানের সন্তান নামাজ পড়তে হবে তুমি জানো, তাহলে তুমি তো কাপড় যাতে খারাপ না হয় পেশাবের পরে একটু পানি দেবা, পেশাবের পরে পানি দিয়ে পরিষ্কার করলে না, ঢিলা কুলুক নিলে না, তোমার এই পেশাব তোমার শরীরের রানে আশেপাশে লাগলো, পোশাক আসে না, তুমি তো নোংরা মানুষ, উপর দিয়ে টাইট স্যুট বুট ফুট আপনার এগুলো পরে লাভ কি যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকো? এই কাপড় খারাপের অজুহাতে নামাজ যারা পড়ে এদেরকে বলবেন এই কথা যে ভাই কাপড় খারাপ মানে তুমি একটা নোংরা মানুষ, কেমন কথা, তুমি পেশাবের পরে পরিচ্ছন্ন হও নাই, না পাকে তোমার শরীর কাপড় নষ্ট করে ফেলছো, ছোট পোলা পানি কাম করে, বাচ্চা যেগুলো শুয়ে থাকে তারা পাক না পাক বোঝে না, তুমি একটা বুড়া মানুষ, তোমার কাপড় কিভাবে খারাপ হয়? আর যদি অনিচ্ছাকৃত অসাবধানতাবশত কখনো কাপড় নষ্ট হয় তাহলে যে জায়গা নষ্ট হয়েছে না পাক লাগছে ওই জায়গাটা ধুয়ে ফেললে হয়ে যাবে, সামান্য একটু জায়গা ধুয়ে ফেললেন পাক হয়ে গেল। বিদায়, কাপড় খারাপের অজুহাতে নামাজ পড়ি নাই, এই অজুহাত গ্রহণযোগ্য নয়।